Welcome my dear students. আজ আমাদের ক্লাস 11 এর পর্যায় সারণী চ্যাপ্টারে যে ট্রেন্ডস গুলো আলোচনা হচ্ছিল তার মধ্যে দুটো ট্রেন্ডস আলোচনা হবে। নাম্বার 1 হলো আয়নীয় ব্যাসার্ধ এবং নাম্বার 2 হলো ধাতব এবং অধাতব ধর্ম। এগুলো পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর গেলে কি রকম ভাবে পরিবর্তন হয় সেই ট্রেন্ডস গুলো আজকে আমরা দেখে নেব। প্রতিদিনের মতো দেখো আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং লাগবে এবং এই ক্লাসটার থেকে তোমাদের কোশ্চেনও আসে, পরীক্ষাতে কোশ্চেনও আসে, বিশেষ করে আয়নীয় ব্যাসার্ধ থেকে এবং তোমার সেকেন্ড যেটা আলোচনা হবে অর্থাৎ ধাতব অধাতব ধর্ম থেকে প্রায় বছরই কোশ্চেন দেখা যায় পর্যায় সারণী চ্যাপ্টার থেকে। তাহলে আজকের ক্লাসটাও একটু মন দিয়ে শেষ পর্যন্ত করে নাও। প্রথমেই আমরা দেখব আয়নীয় ব্যাসার্ধ। দেখো আগের দিন আমাদের পরমাণুর ব্যাসার্ধ সম্পর্কে আলোচনা হয়েছে, সেটা নিস্তড়িত পরমাণু ছিল। এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ, অর্থাৎ আয়নের ক্ষেত্রে ব্যাসার্ধটা মানে সাইজটা কিরূপ পরিবর্তন হবে যদি আমরা পর্যায় বরাবর আগাই এবং শ্রেণী বরাবর আগায়, মানে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যায় অথবা শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামি, তখন আয়নীয় ব্যাসার্ধটা মানে এদের আয়নগুলোর ব্যাসার্ধ অর্থাৎ সাইজ কীরকমভাবে পরিবর্তন হবে, অর্থাৎ ধীরে ধীরে হ্রাস পাবে না বৃদ্ধি পাবে কী হবে সেটা বুঝতে পারবে। দেখো তাহলে আয়নীয় ব্যাসার্ধটা কী সেটা আমরা আগে একটু রাফ জেনে নিই বিষয়টা। পারমাণবিক ব্যাসার্ধর মতোই সেম জিনিস, দেখো একটা আয়নের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধটা যেমন পরমাণুর ক্ষেত্রে ছিল, আয়নীয় ব্যাসার্ধটা হচ্ছে একটা আয়নের ক্ষেত্রে। আয়ন দু ধরনের হতে পারে, ক্যাটায়ন এনায়ন, এই সম্পর্কে পরে আসছি। তাহলে আয়নের ক্ষেত্রেও আয়নেরও একটা নিউক্লিয়াস থাকবে এবং তার চারদিকে যে ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো থাকবে ধরো বা কক্ষগুলো থাকবে যাই বলো, তাহলে শেষ যে কক্ষ শেষ কক্ষের যে দূরত্বটা এইটাকেই বলা হবে আয়নীয় ব্যাসার্ধ। এটা যদি একটা ক্যাটায়ন হয়, পজিটিভ আয়ন হয় অথবা নেগেটিভ আয়ন হয়, যাই হোক না কেন, ক্যাটায়ন হোক বা এনায়ন হোক যাই হোক, তার নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ কক্ষের যে দূরত্বটা হবে সেইটাকেই বলা হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। এটাই হবে আর, ব্যাপারটা বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে রেডিয়াস। অথবা তুমি অন্যভাবেও বলতে পারো যে নিউক্লিয়াসের যে শক্তিটা, নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা যে দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে সেই দূরত্বটাকে বলা হচ্ছে সেই ক্যাটায়ন বা এনায়নটার ব্যাসার্ধ, অর্থাৎ অ্যাকচুয়ালি সাইজটা, যেটা পরমাণু সাইজ পেয়েছিলাম আমরা সেই রকমই ব্যাপারটা। এটাও নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ কক্ষের দূরত্ব। এখন দেখো একটু আগেই আমি বললাম যে আয়ন দু ধরনের হতে পারে, সেই সম্পর্কে একটু বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আয়ন দুটো টাইপের হতে পারে, একটা হবে ক্যাটায়ন আর একটা হচ্ছে এনায়ন। তাহলে একদিকে আমি ক্যাটায়ন করে দিচ্ছি আর একদিকে এনায়ন করে দিচ্ছি। কীভাবে উৎপন্ন হয় সেটা একটু প্রথমে জেনে নাও, তারপরে এদের সাইজগুলো বুঝতে পেরে যাবে, অটোমেটিক বুঝতে পারবে। দেখো আচ্ছা কেটায়ন কীভাবে উৎপন্ন হয়, না কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে দেয়, এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি সোডিয়াম একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে এটা হবে এনএ প্লাস, তাই তো, একটা ইলেকট্রন ত্যাগ করে দিল। আচ্ছা ম্যাগনেসিয়াম কী করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে আমরা জানি অলরেডি, তাহলে ম্যাগনেসিয়াম টু প্লাস। অ্যাকচুয়ালি যেগুলো গ্রুপ ওয়ানের আছে সেগুলো একটা ইলেকট্রন বর্জন করতে পারে তাহলে সেগুলো ওয়ান প্লাস হয়, এদের যোজ্যতাও এক হয়। আর যেগুলো গ্রুপ টু এর আছে সেগুলো হচ্ছে দুটো ইলেকট্রন বর্জন করে অর্থাৎ এদের যোজ্যতাও দুই হয়, এগুলো টু প্লাস হয়। যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ট্রনসিয়াম, বেরিয়াম, এগুলো সমস্ত হচ্ছে টু দেখায় অর্থাৎ দুটো ইলেকট্রন বর্জন করে। আচ্ছা ইলেকট্রন বর্জন করে তাহলে কেটায়নে পরিণত হচ্ছে। একই রকমভাবে এনায়ন কখন হবে, যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে। যেমন ধরো অক্সিজেনের যদি আমরা দেখি, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে তার জন্য ওটা ও টু মাইনাস হয়। আবার যদি আমরা ফ্লোরিন দেখি, ফ্লোরিন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে তার জন্য এফ মাইনাস হয়। বা ক্লোরিনও যদি দেখো, ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সিএল মাইনাস হয়। দেখো যেগুলো হ্যালোজেন মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই একটা ইলেকট্রন গ্রহণ করে তার জন্য ওয়ান মাইনাস হয়। তার ঠিক আগেরগুলো অক্সিজেন, সালফার, এরা সবাই দুটো ইলেকট্রন গ্রহণ করে তার জন্য টু মাইনাস হয়। আচ্ছা নাইট্রোজেনটা যদি দেখো, সে আবার তিনটে ইলেকট্রন গ্রহণ করতে পারে নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন যদি তিনটে ইলেকট্রন গ্রহণ করে তাহলে এন থ্রি মাইনাস হতে পারে। তাহলে ব্যাপারটা বোঝা যাচ্ছে, যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে তখন এনায়নে পরিণত হয়ে যাবে, আর যদি ইলেকট্রন বর্জন করে তাহলে কেটায়নে পরিণত হবে। এরপরে দেখো সাইজটা বুঝতে পারবে। প্রথমে আমরা দেখে নেবো ক্যাটায়নের বিষয়টা। দেখো কেটায়ন কীভাবে উৎপন্ন হয় সেটা তো অলরেডি দেখালাম, যখন ইলেকট্রন বর্জন করবে, এক বা একাধিক ইলেকট্রন বর্জন করবে তখন সেটা কেটায়ন হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে যখন আয়নের সাইজ দেখবে, একটা বিষয় বলে রাখি, এটা সবসময় মাথায় রাখবে যে তখন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটা অবশ্যই দেখতে হবে। তাহলে সোডিয়ামের নর্মাল পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটা হচ্ছে 11,
এখন পরমাণু ক্রমাঙ্ক 11 মানে এর প্রোটন নাম্বার কতগুলো? প্রোটন নাম্বার হবে 11, 11টা প্রোটন আছে। ইলেকট্রন কতগুলো? ইলেকট্রনও 11টা হবে, যেহেতু এটা প্রসম পরমাণু, এটা কোনো চার্জ নেই, সুতরাং সমান সংখ্যক প্রোটন সমান সংখ্যক ইলেকট্রন থাকে। নিউট্রনটা আমাদের এক্ষেত্রে দেখার দরকার নেই। আচ্ছা, এন এ প্লাস যখন হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন যখন ও ছেড়ে দিচ্ছে, তখন কী হচ্ছে? প্রোটন সংখ্যা তো 11টাই থাকছে, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন তো একই থাকছে, কারণ প্রোটন ছাড়েনি তো, ইলেকট্রন ছেড়েছে। আর ইলেকট্রন সংখ্যা কী হবে? অবশ্যই একটা কমে যাবে, যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন হয়ে গেল 10টা। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে পার্থক্য কী হলো? শুধু ইলেকট্রন একটা কমে গেছে, প্রোটনের নাম্বার কিন্তু একই আছে। তাহলে প্রথম যে ফ্যাক্টরটা হচ্ছে, যে ধরো একটা নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস তাকে কেন্দ্র করে যে অরবাইটালগুলো রয়েছে তার মধ্যে যদি ইলেকট্রন সংখ্যা কমে যায়, ঠিক আছে, প্রথমে তোমার ছিল 11টা ইলেকট্রন, ধরো এখানে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো ছিল 11টা, ঠিক আছে, সবগুলো আমি দেখাচ্ছি না, মোটামুটি একটু বুঝে নেবে। তাহলে প্রথমে কয়েকটা দেখিয়ে দিচ্ছি, 8টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, আর এখানে একটা, ঠিক আছে, 11টা হয়ে গেছে, 2 8 আর 1। তাহলে প্রথমে ইলেকট্রন সংখ্যা ছিল 11টা, পরবর্তীকালে একটা ইলেকট্রন যখন কমে গেল তখন হয়ে গেল 10টা, ঠিক আছে, 10টা ইলেকট্রন হয়ে গেছে। এখন দেখো, নিউক্লিয়াসের চার্জ কিন্তু 11ই আছে, এই যে চার্জটা নিউক্লিয়াসের, এই চার্জটা কিন্তু 11টা প্রোটনেরই চার্জ আছে, ইলেকট্রন সংখ্যাটা শুধু কমে গেছে। এইটা আমরা বলতে পারি যে প্রত্যেকটা ইলেকট্রন যখন 11টা ছিল, যখন এখানে একটা ইলেকট্রন ছিল তখন তো 11টা ছিল, তাহলে 11টা ইলেকট্রন যে পরিমাণ আকর্ষণ বল অনুভব করত, মানে প্রত্যেকে যতটা পরিমাণ আকর্ষণ বল অনুভব করতো 11টা প্রোটনের জন্যে, তার মানে এটা অনেকটা ভাবতে পারো যে যতটা পরিমাণ আকর্ষণ ও ভাগ পেত। যেমন কি, একটা ধরো খুব বড় কেক নিয়ে এসছো, তা তোমরা যখন 11 জন আছো তখন 11টা ভাগে ভাগ করছো, তাহলে প্রত্যেকের যে সাইজটা পাবে ওরা প্রত্যেকে যতটা পরিমাণ ভাগ পাবে, যদি একজন কমে যায়, একটা ইলেকট্রন যদি কমে যায় মানে 10 হয়ে যায়, তখন 10 জন যদি থাকো সেই সেম সাইজের কেকটা যখন নিয়ে আসছো, অর্থাৎ প্রোটন দেখো সেম আছে, নিউক্লিয়াসের চার্জ, তাহলে যখন 10 জনের মধ্যে ভাগ করবে অবশ্যই সাইজটা একটু বেশি পাবে, অর্থাৎ বলতে পারো যে ভাগে বেশি পাবে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণ বলটা একটু বেশি পাবে যেহেতু একজন নেই, অর্থাৎ পার ইলেকট্রন যে নিউক্লিয়ার চার্জটা সেইটা তুলনামূলক একটু বেশি আসবে, পার ইলেকট্রন মানে প্রতি ইলেকট্রন নিউক্লিয়াসের চার্জটা বেশি আসবে। কেন বেশি আসছে? কারণ ইলেকট্রনের সংখ্যাটা কমে গেছে, ইলেকট্রনের সংখ্যা যখন কমে গেছে তার মানে আমরা সহজ ভাষায় বলতে পারি যে ভাগে বেশি পাচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণটা, ইলেকট্রনগুলো ভাগে বেশি পাচ্ছে এক একজন। যদিও পরীক্ষার সময় তোমরা ভাগে বেশি পাচ্ছে লিখো না, তোমরা লিখবে যে পার ইলেকট্রন নিউক্লিয়াসের চার্জ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বাংলায় বললে যে ইলেকট্রন প্রতি নিউক্লিয়াসের চার্জ বা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জও বলে দিতে পারো, তাহলে সেইটা বেড়ে যাচ্ছে। যেহেতু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, দেখো এখানে টার্মটা আমি লিখে দিচ্ছি দরকার হলে, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এই ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি হচ্ছে যখন ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ যখন কেটায়নে পরিণত হয়ে যাচ্ছে তখন ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাচ্ছে, যে কারণে ইলেকট্রনগুলো বেশি আকৃষ্ট হয় নিউক্লিয়াস দ্বারা, তার ফলে নিউক্লিয়াসের দিকে একটু সরে যায়, যে কারণে সাইজটা ছোটো হয়ে যায়, কেটায়নের সাইজ ছোটো হবে, নর্মাল সোডিয়ামের যে সাইজটা হবে কেটায়ন যখন হয়ে যাচ্ছে তখন তুলনামূলক একটু ছোট হয়ে যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এটা হলো এক নম্বর কারণ। এরপরে সেকেন্ড কারণে আমরা চলে আসছি যে কেটায়ন হলে কেন ছোট হয়, আরেকটা খুব মজার কারণ আছে দেখো, সেটা হচ্ছে বেশিরভাগ যখন কেটায়ন উৎপাদন হয় সেই কেটায়ন উৎপাদন প্রক্রিয়ায় আমরা দেখতে পাবো, ধরো এটা যখন নর্মাল সোডিয়াম ছিল তখন 11টা ইলেকট্রন ছিল, ঠিক আছে, 11টা ইলেকট্রন ছিল, 2 8 1, টোটাল 11টা ইলেকট্রন ছিল। তাহলে একটা ইলেকট্রন যখন অপসারণ করছো, তুমি লক্ষ্য করে দেখো যে সর্ববহিঃস্থ কক্ষে যে ইলেকট্রনটা আছে একটা মাত্র ইলেকট্রন আছে, তার মানে সর্ববহিঃস্থ কক্ষের যতগুলোই ইলেকট্রন থাকুক সেই সর্ববহিঃস্থ কক্ষের সব ইলেকট্রনগুলোই অপসারিত হয়ে যায়, অর্থাৎ লাস্টের কক্ষের সব ইলেকট্রনগুলোই অপসারিত হয়ে যায়, তার মানে লাস্টের কক্ষটাই আর থাকে না বলতে পারি আমরা, মানে এটা পরিণত হয়ে গেল, ধরো যখন কেটায়ন হচ্ছে তখন 1 2 এইরকম পজিশনে পরিণত হয়ে গেলো, ধরো প্রথম কক্ষে 2টো আর দ্বিতীয় কক্ষে আমাদের আসবে 8টা, তাই তো? তাহলে এটা একদম 8টা দেখিয়ে দিচ্ছি, কতগুলো হয়েছে, 1 2 3 4 5 6 7, আর এখানে একটা 8। তাহলে পুরো লাস্টের কক্ষটা বেরিয়ে যাওয়ার অর্থ কী, যে তার যে ভিতরের কক্ষটা সেইটা সর্ববহিঃস্থ কক্ষে পরিণত হয়ে গেল, মানে 2টো কক্ষ আর পড়ে রইলো, 3 নম্বর কক্ষটা পুরো বেরিয়ে গেছে, কারণ দেখো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়েছে, লাস্টের কক্ষের ইলেকট্রনটা বেরিয়ে গেল। তাহলে লাস্টের কক্ষের ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার অর্থ যে লাস্টের কক্ষটাই পুরো বেরিয়ে গেল, ঠিক আছে,
কারণ ওখানে আর ইলেকট্রন নেই তো, তাহলে কক্ষেরও কোনো প্রয়োজন নেই, তার মানে অটোমেটিক সাইজটা ছোট হয়ে গেল। যেহেতু শেষ কক্ষটা, শেষ কক্ষের সমস্ত ইলেকট্রন অপসারিত হয়ে যায়, শেষ কক্ষটার সকল ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে বলে তার আগের কক্ষটা সর্ববহিষ্ঠ কক্ষ হয়ে যাচ্ছে, তখন সাইজটা অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে। বেশিরভাগ কেটায়নের ক্ষেত্রেই কিন্তু এটা দেখা যায়। যেমন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম টু প্লাস যখন হচ্ছে, দুটো ইলেকট্রন ধরো ছেড়ে দিচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম টু প্লাস হচ্ছে, এটাও আমরা দেখেছি। তাহলে ম্যাগনেসিয়ামের টোটাল হচ্ছে 12 পরমাণু ক্রমাঙ্ক, মানে ইলেকট্রন সংখ্যা প্রথমে 12টা থাকে, তাহলে 2, 8, 2, তাই তো? যখন তোমার ম্যাগনেসিয়াম টু প্লাস হচ্ছে, তার মানে এই লাস্টের কক্ষটা বেরিয়ে যাচ্ছে, তাহলে 2, 8 পড়ে থাকছে। দেখো দুটো কক্ষ পড়ে থাকছে, তার মানে ছিল তিনটে কক্ষ যখন নর্মাল পরমাণু ছিল, কিন্তু যখন কেটায়ন হলো তখন লাস্টের কক্ষটা বেরিয়ে গেলো আর দুটো পড়ে রয়েছে, তার মানে অটোমেটিক সাইজটা ছোট হয়ে যাবে। যখন ধরো কোনো একটা পরমাণুর তিনটে কক্ষ থাকবে, এরকমভাবে তিনটে কক্ষ থাকবে, তারপরে যদি লাস্টের কক্ষটা অপসারিত হয়ে যায়, তাহলে সে তো এমনিতেই সাইজটা ছোট হয়ে গেল, ব্যাপারটা বোঝা যাচ্ছে? এই দুটো কারণের জন্য কেটায়ন সবসময়তেই ছোট হবে, মানে নর্মাল পরমাণুর থেকে কেটায়ন সবসময়ই ছোট আসবে। তাহলে দুটো কারণ আরেকবার বলে দিচ্ছি, একটা হচ্ছে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি হয়ে যাচ্ছে যখন ইলেকট্রন সংখ্যা কমে যাচ্ছে, তাহলে পার ইলেকট্রন যে নিউক্লিয়াসের চার্জ সেটা বেশি হয়ে যাচ্ছে, আকর্ষণটা বেশি হচ্ছে, ফলে বাইরের কক্ষটা বেশি কাছের দিকে আসছে বা কক্ষগুলো একটু কাছের দিকে আসছে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, বেশিরভাগ কেটায়ন যখন উৎপন্ন হয় তখন দেখা যায় যে সর্বশেষ যে কক্ষটা সেটা পুরো অপসারিত হয়ে যায়, তার সব ইলেকট্রনগুলো অপসারিত হয়ে যায়, তাহলে সর্ববহিষ্ঠ কক্ষের আগের কক্ষটা সর্ববহিষ্ঠ কক্ষে পরিণত হয়ে যায়, তার ফলে সাইজটা এমনিতেই অনেকটা ছোট হয়ে যায়। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে কেটায়নের চার্জ যত বেশি হবে, অর্থাৎ যত বেশি ইলেকট্রন বেরোবে তত সাইজটা ছোট হবে, মানে যত কেটায়ন হবে তত সাইজটা ছোট হবে। যেমন দেখাচ্ছি, দেখো ধরো তুমি লিথিয়াম, লিথিয়াম আর লিথিয়াম প্লাস, কার সাইজ কীরকম হবে? অবশ্যই লিথিয়ামের সাইজ বড় হবে, লিথিয়াম প্লাসের সাইজ ছোট হবে, তাই তো? বা সোডিয়াম আর সোডিয়াম প্লাস, কার সাইজ কেমন হবে? কেটায়ন যখন হবে সাইজ অবশ্যই ছোট হবে। আচ্ছা আয়রন, আয়রন হচ্ছে আয়রন টু প্লাস দিতে পারে, যেখানে ফেরাস থাকে, তাহলে অবশ্যই টু প্লাসের সাইজটা ছোট হবে। আচ্ছা আয়রন থ্রি প্লাসও দিতে পারে, তাহলে টু প্লাসের থেকে থ্রি প্লাসের সাইজ আরও ছোট হবে, কারণ ইলেকট্রন আরও বেরিয়ে গেছে, পার ইলেকট্রন যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা সেটা বেড়ে যাচ্ছে। তো মানে যখনই ইলেকট্রন কমে যাচ্ছে তখনই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আকর্ষণটা ভাগে বেশি পাবে, তার ফলে আকর্ষণ বেশি হওয়ার জন্যে নিউক্লিয়াসের দিকে সরে যায় ওরা সবাই, তার জন্য আকারটা এমনিতেই ছোট হয়ে যায়। তাহলে যত চার্জ বাড়বে, একই পরমাণুর হোক না কেন, যত চার্জ বাড়বে তত তোমার সাইজটা ছোট হয়ে যাবে ধীরে ধীরে। এরপর আমরা এনায়নটাও দেখে নেবো, এনায়নের ক্ষেত্রে সাইজটা কীরূপ হয়। এখন এনায়নটাও দেখবে, আগেই আমি বলেছি যে এনায়ন কখন হয়, যখন ইলেকট্রন গ্রহণ করে, এক বা একাধিক ইলেকট্রন যদি গ্রহণ করে, যেমন ফ্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করলে এফ মাইনাস হচ্ছে, একই রকমভাবে অক্সিজেনটা যদি আমরা দেখাই, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে যার ফলে অক্সিজেন টু মাইনাস হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ করে এনায়নে পরিণত হয়, তাই তো? তাহলে এরও প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা দেখা যায় কী হয়, ফ্লোরিনেরটাই দেখে নিচ্ছি আমরা, অক্সিজেনেরও দেখতে পারো একই ব্যাপার আসবে। তাহলে ফ্লোরিন নর্মালি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 9, তাহলে প্রোটন নাম্বার কত হবে? অবশ্যই 9, প্রোটনের সংখ্যা হচ্ছে 9টা। আচ্ছা ইলেকট্রনের সংখ্যা হবে 9টা যখন নর্মাল ফ্লোরিন পরমাণু থাকছে, প্রসম পরমাণু, এটার কোনো তো চার্জ নেই, অর্থাৎ প্রোটন ইলেকট্রন অবশ্যই সমান, পজিটিভ নেগেটিভ অবশ্যই সমান, যে কারণে পরমাণুগুলো নর্মালি নিউট্রাল হয়। আচ্ছা যদি ফ্লোরিন মাইনাস হয়ে যায় একটা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে প্রোটন সংখ্যা তো একই আছে, মানে 9ই আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা একটা বেড়ে গেল, অর্থাৎ 10 হয়ে গেল। তাহলে ইলেকট্রন সংখ্যা বেশি থাকছে কার থেকে? প্রোটন সংখ্যার থেকে। যখন আমাদের এনায়ন হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন সংখ্যা বেশি হচ্ছে প্রোটনের থেকে। তাহলে যদি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, ধরো নিউক্লিয়াস, এটাও ওইরকমভাবেই দেখিয়ে দিচ্ছি, প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে ফ্লোরিনের, আচ্ছা দ্বিতীয় কক্ষে কটা থাকবে বলতো? দ্বিতীয় কক্ষে দেখো 1, 2, টোটাল 9টা করতে হবে আমাদের, তাহলে 7টা দিলেই হয়ে যাবে, 4, 5, 6, 7টা। তাহলে ফ্লোরিন নর্মাল যখন ফ্লোরিন ছিল টোটাল ইলেকট্রন ছিল 9টা, প্রথম কক্ষে দুটো আর দ্বিতীয় কক্ষে হচ্ছে 7টা। তাহলে এখানে নিউক্লিয়াসের যে চার্জ সেটা 9 ছিল, অর্থাৎ 9টা প্রোটন ছিল তো, তাহলে নিউক্লিয়াসের চার্জ 9 ছিল আর ইলেকট্রনগুলোও ছিল 9 জন। তাহলে এরা যে পরিমাণ আকর্ষণ বল ভাগ পেত, এক্ষেত্রেও আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা দেখব, তাহলে যে পরিমাণ নিউক্লিয়াসের চার্জটা অর্থাৎ আকর্ষণটা ভাগে পাচ্ছিল, যখন একটা ইলেকট্রন এক্সট্রা ও নিয়ে নিয়েছে, অর্থাৎ একটা ইলেকট্রন আরও প্রবেশ করে গেছে, তখন কী হবে, পার ইলেকট্রন যে নিউক্লিয়াসের চার্জটা অর্থাৎ যে আকর্ষণ বলটা ভাগে কম পড়ে যাবে, কারণ একজন বেশি চলে এসছে,
এটা তো জেনারেল উদাহরণের সাহায্যে খুব সহজেই বুঝতে পারো যে ধরো একটা বড় কেক নিয়ে এসছো, তোমরা 9 জন বন্ধু আছো, এরপর যে পরিমাণ ভাগ পেতে নোটা টুকরো করলে যদি আরেকজন বন্ধু কোথার থেকেও এসে জুটে যায় তাহলে অবশ্যই ভাগটা একটু হলেও কমবে। তার মানে কি আকর্ষণ বলটা একটু হলেও কম পাবে প্রত্যেকটা ইলেকট্রন। যেহেতু আকর্ষণ বল কমে যাচ্ছে তার জন্যে এরা একটু দূরে সরে যাচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের থেকে, যে কারণে সাইজটা একটু বড় হয়ে যাচ্ছে অ্যানায়নের ক্ষেত্রে। মানে এক্ষেত্রেও আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা একটা কারণ হিসাবে দেখতে পাচ্ছি। তাহলে নাম্বার ওয়ান কারণ এটাই হলো যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কম হয়ে যায়, কমে যাচ্ছে, যে কারণে আকর্ষণ বলটা একটু কম অনুভব করছে ইলেকট্রনগুলো। আচ্ছা সেকেন্ড আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে দেখো যখন অ্যানায়ন হচ্ছে তখন লাস্টের কক্ষে ইলেকট্রন প্রবেশ করছে, লক্ষ্য করে দেখলে যখন ফ্লুরিন নর্মাল ছিল তখন এই ইলেকট্রনটা ছিল না, কিন্তু যখন এফ মাইনাস হয়ে গেল তখন এই ইলেকট্রনটা প্রবেশ করলো যখন এফ মাইনাস হয়ে গেছে। তাহলে লাস্টের কক্ষে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব আমরা বলতে পারি বেশি হয়ে যাচ্ছে। মানে যে পরিমাণে ইলেকট্রন ছিল তার থেকে বেশি ইলেকট্রন চলে এসছে, তো তাহলে ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাচ্ছে। এবার ইলেকট্রনগুলো সবাই তো নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে যেহেতু ইলেকট্রন বেশি হয়ে গেছে এখানে তার জন্য ইলেকট্রন একটু বিকর্ষণ শুরু হয়ে যায়, কারণ প্রোটন তো বাড়েনি শুধু ইলেকট্রন বেড়ে গেছে। তাহলে ইলেকট্রন একটু বিকর্ষণ শুরু হয়ে যায়, যে কারণে বাইরের কক্ষটা একটু প্রসারিত হয়ে যায়, একটু প্রসার লাভ করে, যে কারণে সাইজটা একটু বড় হয়ে যায়, একটু এক্সপ্যান্ড হয়ে যায় ও, যাতে ইলেকট্রন ঘনত্বটা একটু কমে তার জন্য একটু ছড়িয়ে যায়, একটু এক্সপ্যান্ড হয়ে যায়, বড় হয়ে যায়, যে কারণে তোমার সাইজটা অটোমেটিক একটু বড় হয়। তার মানে এটাও একটা কারণ যে বাইরের কক্ষের যে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন রিপালসেন, এটা আমরা লিখতে পারি ইলেকট্রন রিপালসেন ফোর্স, যেটা আছে বিকর্ষণ বল, রিপালসেন ফোর্সটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এইটা বৃদ্ধি পাচ্ছে, যে কারণে বাইরের কক্ষটা প্রসারিত হয়। বোঝা যাচ্ছে? তার মানে অ্যানায়ন হলেই সাইজটা অবশ্যই বড় হবে, মানে ফ্লুরিনের যা সাইজ থাকবে যখন এফ মাইনাস হবে তার সাইজটা অবশ্যই বড় হবে। ফ্লুরিনটা যদি এরকম হয় এফ মাইনাসটা তাহলে এরকম হবে, মানে একটু হলেও কিন্তু বড় হবে এবং দেখা যায় মোটামুটি ভালোই বড় হয়। এবং যত ইলেকট্রন বেশি প্রবেশ করবে তত সাইজটা বেশি বড় হবে। যেমন অক্সিজেন থেকে যখন অক্সিজেন 2- হচ্ছে এর সাইজটা একটু বেশি বড় হবে, নর্মাল অক্সিজেনে যা হয় অক্সিজেন 2- অনেকটা বড় হবে। আচ্ছা এই কারণের ব্যাখ্যাগুলো এগুলো কিন্তু তোমাদের বোর্ড এক্সামে আসে, অর্থাৎ কেটায়নের সাইজ কেন ছোট হয়, অ্যানায়নের সাইজ কেন বড় হয়, সে কারণগুলো অন্তত করে রাখবে। অন্তত মিনিমাম দুটো করে আমি দেখিয়েছি, তোমরা একটা করেও যেন লিখতে পারো, কারণগুলো অবশ্যই করে রাখবে, আর যদি দুটো করে কারণই লিখতে পারো তাহলে তো খুবই ভালো। দেখো এরপরে আমরা চলে আসবো যে পর্যায় বরাবর আর শ্রেণী বরাবর, অর্থাৎ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক গেলে বা শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে এই আয়নীয় প্রেশারদের কীরূপ পরিবর্তন ঘটে। প্রথমে আমরা দেখে নেবো পর্যায় বরাবর পরিবর্তনটা কীরূপ হচ্ছে। তাহলে পর্যায় বরাবর যদি আমরা যাই তাহলে কী দেখতে পাবো, আগে প্রথম থেকেই দেখা যাক, ধরো তুমি 2 নম্বর বা 3 নম্বর যে কোনো একটা পর্যায়কে উদাহরণ হিসাবে নিতে পারো। তাহলে আমি 3 নম্বর পর্যায়টা নিয়ে নিচ্ছি, থার্ড পিরিয়ড, ঠিক আছে, এটাকে এক্সাম্পল হিসাবে নিচ্ছি, তাহলে বুঝতে দেখো সুবিধা হবে তোমাদের। যে কোনো পিরিয়ডকেও নিতে পারো তুমি, এটার যে মৌলগুলো আছে এগুলো তুলনামূলক বেশি পরিচিত, 2 নম্বর আর 3 নম্বরটা। আচ্ছা দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো সব কেটায়ন দেয় আমরা জানি, ঠিক আছে, কারা কেটায়ন দেয় কারা অ্যানায়ন দেয় সেটাও একটু পরেই দেখতে পাবে, যখনই আমরা ধাতব এবং অধাতব ধর্ম করাবো তখনই এগুলো পুরো বুঝতে পারবে। তো এই সামনের দিকেরগুলো এইগুলো কেটায়ন দেয়, তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে আমরা যদি দেখি পরপর যদি আগাই তাহলে সোডিয়াম প্লাস হয় অলরেডি আমরা জানি, আচ্ছা ম্যাগনেসিয়ামটা 2+ হয়, গ্রুপ 2 যেহেতু মৌল, আর অ্যালুমিনিয়ামটা 3+ হয় এটাও আমরা অলরেডি জানি। তাহলে সাইজটা কীরূপে পরিবর্তন হবে, শুধু আমরা এই মৌলগুলোর আয়নগুলো দেখছি, এখানে শুধু মৌলগুলো নয় মানে শুধু পরমাণুগুলো নয় তাদের আয়নগুলোর সাইজ কীরূপ পরিবর্তন হচ্ছে। তাহলে যখনই তোমাকে আয়নীয় ব্যাসার্ধ পরিমাপ করতে হবে, এটা বলে রাখছি আরেকবার, প্রথমে আরেকবার বলেছিলাম তো এখন আরেকবার বলছি, যখনই কোনো আয়নের সাইজ তুমি দেখবে বা আয়নের সাইজের সাথে তুলনা করবে তখনই তোমাকে প্রোটন নাম্বার এবং ইলেকট্রন নাম্বারটা কিন্তু আগে দেখে নিতে হবে। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের হচ্ছে 12 আর অ্যালুমিনিয়ামের হচ্ছে 13। তার মানে আমরা যদি প্রোটন নাম্বার দেখি, সোডিয়ামের প্রোটন নাম্বার হচ্ছে 11, আচ্ছা ইলেকট্রনের সংখ্যা কতগুলো হবে, সোডিয়াম দেখো 1+ হয়ে গেছে, অর্থাৎ একটা ইলেকট্রন বর্জন করেছে, তার মানে একটা ইলেকট্রন শর্টেজ হয়ে গেছে, 11 থেকে একটা কমে গেছে, তার মানে 10 হয়ে গেল। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে প্রোটন নাম্বার কত আসবে, প্রোটন নাম্বার আসবে 12 আর ইলেকট্রন নাম্বার কত আসবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে 12টা ইলেকট্রন থাকার কথা নর্মালি ম্যাগনেসিয়ামে, দুটো ছেড়ে দিলে 10 হয়ে যাচ্ছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রোটন নাম্বার আসছে 13
তিনটে ইলেকট্রন ছেড়েছে, তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে 10। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে যখন আমরা আয়নগুলো তুলনা করছি, ম্যাক্সিমাম সময় এরকম ঘটনাটা ঘটবে দেখবে, তখন দেখবে ইলেকট্রন সংখ্যাগুলো সব সেম চলে আসছে, প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা দেখো 10। ঠিক আছে, যাদের তুলনা করতে দেইস তাদের সাধারণত এরকম ঘটনাটা ঘটে। যখন ইলেকট্রন সংখ্যা সেম হয়ে যায়, সেই পদার্থগুলোকে আমরা বলতে পারি, মানে সেই পরমাণু বা আয়নগুলোকে আমরা বলতে পারি আইসো ইলেকট্রনিক স্পিসিস। আইসো কথাটার অর্থ হচ্ছে একই, আইসো ইলেকট্রনিক স্পিসিস। স্পিসিস বলা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এগুলো পরমাণুও হতে পারে, আয়নও হতে পারে। আইসো কথাটার অর্থ হচ্ছে সমান, তাহলে আইসো ইলেকট্রনিক অর্থাৎ সমান ইলেকট্রন আছে সেই ধরনের পরমাণু বা আয়ন, তাহলে এইগুলো সব আইসো ইলেকট্রনিক স্পিসিস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা সুবিধা হলো যে একটা জিনিসকে আমাদের কনসিডার করতে হচ্ছে না, ইলেকট্রনটা সবারই একই, তাহলে ইলেকট্রনের কোনো পরিবর্তন নেই, সবারই একই, কিন্তু প্রোটন নাম্বারটা তাহলে শুধু কনসিডার করলেই হয়ে যাবে। এখন দেখো এর প্রোটন নাম্বার হচ্ছে 11, এর হচ্ছে 12, এর হচ্ছে 13, অর্থাৎ এর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে 11টা প্রোটন সমন্বিত নিউক্লিয়াস, তাহলে এর যে চার্জ থাকবে এর হচ্ছে 12 হচ্ছে, তারপরে একটু চার্জটা বেশি, পজিটিভ চার্জটা বেশি, তাহলে আকর্ষণটা বেশি করতে পারবে। নিউক্লিয়াস যদি শক্তিশালী হয় তাহলে আকর্ষণ বেশি করতে পারবে, তার মানে সাইজ ছোটো হয়ে যাবে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছের দিকে চলে আসবে। যদি বেশি আকর্ষণ করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছের দিকে আসবে তখন সাইজ ছোটো হবে। এটার প্রোটন সংখ্যা আরও বেশি অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ আরও বেশি, তাহলে আকর্ষণ আরও বেশি আসবে অর্থাৎ সাইজটা ছোটো হয়ে যাবে আরও। তার মানে আমরা সাইজ যদি দেখি সোডিয়াম প্লাসের সবচেয়ে বেশি, তারপরে ম্যাগনেসিয়াম 2+, তারপরে অ্যালুমিনিয়াম 3+। ব্যাপারটা বোঝা যাচ্ছে? প্রোটন সংখ্যা যত বাড়বে তত নিউক্লিয়াসের চার্জটা বাড়ছে, তার মানে আকর্ষণটা বেশি হবে, আর নিউক্লিয়াসের আকর্ষণ যদি বেশি হয় তাহলে সাইজ অবশ্যই ছোটো হবে, ইলেকট্রনগুলো কাছে চলে আসবে তখন। ব্যাপারটা বোঝা গেল? যদি বোঝা না যায় আরেকবার ওই জায়গাটাতে ব্যাক করে দেখে নেবে, ইউটিউবে তো এই সুবিধাটা আছে তোমাদের। তাহলে যখন আমরা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলাম, দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তখন কী হচ্ছে, ধীরে ধীরে সাইজটা ছোটো হয়ে যাচ্ছে, অর্থাৎ যদি এইদিকে যায় তাহলে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আয়নীয় বেসার্থ ধীরে ধীরে দেখো কমে যাচ্ছে। এখন অ্যানায়নগুলোর ক্ষেত্রেও কি এরকম হয় সেটাও আমরা দেখে নেবো। তাহলে যে কোনো অ্যানায়ন নিতে পারো, ফসফরাস সালফার ক্লোরিন বা নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, যে কোনো নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে একটা থার্ড পিরিয়ডে দেখিয়েছি, আরেকটা সেকেন্ড পিরিয়ডে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই থার্ড পিরিয়ডে দেখালো একটু কীরকম, তো তাহলে তোমরা সবগুলোই দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, একই রকম জিনিস আসবে। এটা নাইট্রোজেনটা 3, দেখো এটা দেখাচ্ছি তাহলে এটাও বুঝতে পারবে। তাহলে নাইট্রোজেনটা হয় 3-, আচ্ছা অক্সিজেন আছে, তারপরে অক্সিজেনটা হবে 2-, আর ফ্লোরিনটা হচ্ছে 1-। একই রকমভাবে যদি এগুলো দেখাতে তাহলে ফসফরাস হচ্ছে, আচ্ছা এই জায়গাতে একটু লাইটের রিফ্লেকশন হচ্ছে আশা করি, আমি আগে দেখলাম যেটা, তো এই জায়গায় রিফ্লেকশন একটু নিজেরা একটু অ্যাডজাস্ট করে নেবে ব্যাপারটা। তোমাদের বই থেকে পিরিয়ডিক টেবিলটাও দেখতে পাবে, বইয়েরটা দেখলেও হবে, অসুবিধা নেই। তাহলে ফসফরাসটা নাইট্রোজেনের মতোই হবে 3-, আচ্ছা সালফারটা অক্সিজেনের মতো হবে 2-, আর ক্লোরিনটা ফ্লোরিনের মতো হবে 1-, বিষয়টা একই রকম আসবে। তাহলে যদি এদের আমরা সাইজ ক্যালকুলেট করতে যাই, সাইজ কার বেশি হবে কার কম হবে, তাহলে আমাদেরকে কী করতে হবে, প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বারটা আগে দেখতে হবে। তাহলে নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, অলরেডি আমরা জানি, অক্সিজেনের 8, আর ফ্লোরিনের হচ্ছে 9। তাহলে যদি প্রোটন নাম্বার দেখি, তাহলে নাইট্রোজেনের হচ্ছে 7টা প্রোটন, আচ্ছা ইলেকট্রন কতগুলো আসবে, দেখো 7টা ইলেকট্রন থাকার কথা নর্মাল পরমাণুতে, কিন্তু 3- হয়ে গেছে, অর্থাৎ 3টে ইলেকট্রনও গ্রহণ করেছে, তাহলে 7 আর 3 = 10। একই রকমভাবে অক্সিজেনের প্রোটন নাম্বার হবে 8, তাই তো, 8টা প্রোটন আছে, ইলেকট্রনও নর্মালি 8টাই থাকার কথা, কিন্তু 2টো ইলেকট্রনও গ্রহণ করেছে, এই যে 2- হয়ে গেছে, তার মানে 10 হয়ে যাচ্ছে। ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9, আর ইলেকট্রন সংখ্যা কত হবে, 10 হবে, একটা গ্রহণ করেছে, একটা বেড়ে গেছে ইলেকট্রন। তাহলে দেখো এদের ক্ষেত্রেও আমাদের ইলেকট্রনের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু সেম চলে আসছে, অর্থাৎ এইগুলো, এই যে স্পিসিসগুলো রয়েছে, এই যে আয়নগুলো রয়েছে, এগুলোও কিন্তু আইসো ইলেকট্রনিক আয়ন বলতে পারি, বা আইসো ইলেকট্রনিক স্পিসিস বলা যেতে পারে, কারণ যেহেতু ইলেকট্রন সংখ্যাটা সমান রয়েছে। এখন তাহলে আমাদের দেখতে হবে সাইজ কীরকম হবে। এদেরও দেখো ধীরে ধীরে প্রোটন সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো আমাদের আকর্ষণটা বৃদ্ধি পাবে, নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাবে, আকর্ষণ যদি বৃদ্ধি পায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে আসবে, ফলে সাইজটা ছোটো হয়ে যাবে, তাহলে ধীরে ধীরে সাইজটা ছোটো হবে, অর্থাৎ N3- সবচেয়ে বড়, তারপরে অক্সিজেন 2-, তারপরে F-, তার মানে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি তত সাইজটা ছোটো হচ্ছে, এটাই দেখা যাচ্ছে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক গেলে সাইজটা হ্রাস পাচ্ছে, কেটায়ন হোক বা এনায়ন হোক। আচ্ছা তোমাদের অনেক সময়তেই কিন্তু
এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়, মানে কোশ্চেনে দেয়া থাকে যে আয়নগুলো হ্যাপাসিটিলি তোমাদেরকে দেয়া থাকে, মানে এরকম সাজিয়ে দেওয়া থাকে না, কোনোটা আগে কোনোটা পরে দেয়া থাকে, দিয়ে তোমাদেরকে বলে যে সাইজের ক্রম অনুযায়ী সাজাও, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অধঃক্রম কিছু একটা বলা থাকে। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলেই বুঝতে পারবে। দেখো, ধরো তোমাকে দিয়ে দিলো এরকম আয়নগুলো দিয়ে দিলো, এ মাইনাস দিয়ে দিলো হয়তো প্রথমে, আচ্ছা তারপরে তোমাকে নিয়ন দিয়ে দিলো, আচ্ছা তারপরে ধরে নাও তোমাকে অ্যালুমিনিয়াম 3+ দিল, আচ্ছা এরপরে হয়তো ও 2- দিয়ে দিল, তারপরে ধরো তোমার Mg 2+ দিল, আচ্ছা নাইট্রোজেন 3- দিল, এইরকমভাবে, আচ্ছা আরও একটা দিয়ে দিচ্ছি সোডিয়াম+ দিল, তাহলে এইরকমভাবে কিছু আয়ন দিয়ে দিল, এটা পুরো একদম সিরিজটা দিয়ে দিয়েছি আমি, তো এতগুলো না দিলেও কতকগুলো হয়তো এতগুলো দিয়ে দিল বা এদিকের এতগুলো দিয়ে দিল, এরকমভাবে তোমাকে পুরো একটা সিরিজ দিয়ে দিল, দিয়ে বললো যে এদেরকে আকারের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ সাইজের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ সাইজটা ঊর্ধ্বক্রম আর অধঃক্রম ব্যাপারটা জানো তো না, অনেকের কনফিউশন হয়। দেখো যেমনই হোক তোমরা ওই লেস দেন গ্রেটার দেন সাইনগুলো যদি ইউজ করো কোনো অসুবিধা নেই, কিন্তু কমা দিয়ে দিয়ে যদি লেখো, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে বা সাইজের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় দিয়ে কমা দিয়ে দিয়ে লিখলে, সেক্ষেত্রে কিন্তু অরিজিনালি তোমাকে ঊর্ধ্বক্রমেই সাজাতে হবে। দেখো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, ঠিক আছে, ঊর্ধ্বক্রম কথাটা ভেঙে নেবে, ক্রমে ক্রমে ঊর্ধ্ব অর্থাৎ ধীরে ধীরে বড় হচ্ছে, আর মানে ছোটোর থেকে বড়, আর অধঃক্রম মানে হচ্ছে ক্রমে ক্রমে অধ, ঠিক আছে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে অর্থাৎ বড়র থেকে ছোট হচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা। তাহলে ছোটোর থেকে বড় বলুক আর বড়র থেকে ছোট বলুক, যাই বলুক, সাজাত পারলেই হলো বিষয়টা, লেস দেন গ্রেটার দেন সাইনগুলো ইউজ করবে সবচেয়ে ভালো। তাহলে এদের মধ্যে আমরা যদি দেখি তাহলে কীরকমভাবে সাজাত পারবো আমরা, দেখো তাহলে প্রথমে তোমাকে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বার দেখে নিতে হবে, ঠিক আছে। সোডিয়ামের সকলের কিন্তু পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে তোমাকে, এগুলো সবগুলোই দেখো একদম 15-এর মধ্যে আছে, তাহলে এগুলো এমনিতেই তোমরা জানবে, পরমাণু ক্রমাঙ্ক 15-এর মধ্যেই আছে। তোমাদেরকে তো বলেছি 30 পর্যন্ত করে রাখবে, 30 পর্যন্ত অবশ্যই করে রাখবে, কারণ কখনো কখনো দরকার লাগতে পারে। আচ্ছা সোডিয়ামের 11 আমরা জানি, ফ্লোরিনের হচ্ছে 9, নিয়নের 10, অ্যালুমিনিয়ামের 13, অক্সিজেনের 8, ম্যাগনেসিয়ামের 12 আর নাইট্রোজেনের 7, তাহলে এগুলো হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এখন দেখো তাহলে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 11, আচ্ছা ইলেকট্রন সংখ্যা কত হবে, সোডিয়াম একটা প্লাস আছে মানে ইলেকট্রন একটা বর্জন করে দিয়েছে অর্থাৎ 10, বোঝা যাচ্ছে ব্যাপারটা, সোডিয়ামের এটা হয়ে গেলো। ফ্লোরিনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 9, একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তুমি এগুলোকে প্রথমেই পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী সাজিয়ে নিতেও পারতে, সেটাও চলতো, আমি জাস্ট এখানেই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ইলেকট্রন একটা গ্রহণ করেছে অর্থাৎ 10 হয়ে গেছে। নিয়নের ক্ষেত্রে প্রোটন সংখ্যা হচ্ছে 10, দেখো এর কোনো চার্জ নেই, তার মানে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হবে, আচ্ছা তাহলে ইলেকট্রন সংখ্যাও 10। আচ্ছা 13 নম্বর মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম, তার মানে প্রোটন সংখ্যা 13 কিন্তু ইলেকট্রন সংখ্যা এটা প্লাস হতো, তাহলে ইলেকট্রন দেখো 3টে বর্জন করেছে, তাহলে 10 হয়ে যাবে। একটা বিষয় আশা করি সবাই আন্দাজ করতে পেরেছ যে এগুলো সব ইলেকট্রন 10 আসবে, অর্থাৎ আইসো ইলেকট্রনিক স্পেসিস হবে, তাহলে এর প্রোটন সংখ্যা 8 আসছে, ইলেকট্রন সংখ্যা 10 হবে। ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 10 হবে, দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যা 10 হবে, 3টে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা সবারই সেম, ইলেকট্রন সংখ্যাটা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই, এটা সেম, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র প্রোটন সংখ্যাগুলো অনুযায়ী সাইজ হয়ে যাবে। প্রোটন সংখ্যা যার বেশি থাকবে তার সাইজটা ছোটো হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে তার, তাহলে তার সাইজটা ছোটো হবে। তাহলে সবচেয়ে সাইজ ছোটো কার হবে, অ্যালুমিনিয়ামটা, এর প্রোটন সংখ্যা দেখো সবচেয়ে বেশি আছে, তার মানে অ্যালুমিনিয়াম 3+ সাইজটা সবচেয়ে ছোটো। তারপরে কী আসবে, যার 12 আছে অর্থাৎ ম্যাগনেসিয়াম 2+, আচ্ছা পরপর আমি করে যাচ্ছি, তারপরে কী আসবে বলো তো, 12-র নিচে 11, আচ্ছা সোডিয়াম, এর সাইজটা একটু বড় হবে, সোডিয়াম প্লাস, তারপরে কী আসবে 10, নিয়ন, বোঝা যাচ্ছে, এ দেখো আয়ন নয় তবু এখানে দিয়ে দিতে পারে পরমাণু, আমিও দেখিয়ে দিয়েছি। আচ্ছা তারপরে 10 নিয়ন হলো, তারপরে কী আসবে 9, ফ্লোরিনটা, ফ্লোরিন মাইনাস, ধীরে ধীরে সাইজ বড় হচ্ছে অর্থাৎ প্রোটন সংখ্যা কমে যাচ্ছে, দেখো তারপরে 8টা আসবে অক্সিজেন, O2-, তারপরে 7 অর্থাৎ নাইট্রোজেন 3-, ব্যাপারটা বোঝা গেল। এগুলো আমরা আকার অনুযায়ী সাজিয়ে ফেললাম। এখন লেস দেন গ্রেটার দেন চিহ্নটা কেন ইউজ করতে বলছি, কারণ এর তো নিজস্ব একটা মিনিং আছে, তুমি যদি উল্টা দিকেও লেখো দিয়ে চিহ্নটা উল্টিয়ে দাও, তার মানেও কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক হবে, মানে তুমি যদি ক্রমটা পুরো উল্টা দিক থেকে লেখো, উল্টো দিক থেকে, এবং তারপরে এই চিহ্নটাকেও যদি উল্টিয়ে দাও তাহলেও কিন্তু সঠিক হবে, মানে তুমি যদি এরকম লেখো যে N 3- গ্রেটার দেন
ও টু মাইনাস গ্রেটার দেন এফ মাইনাস গ্রেটার দেন এনই গ্রেটার দেন এন এ প্লাস, এরকমভাবে যদি পুরো উল্টা দিক থেকে লেখো এম জি টু প্লাস গ্রেটার দেন এল থ্রি প্লাস, তাহলে দুটোর মিনিং কিন্তু একই দাঁড়িয়ে যাচ্ছে। দেখো তাহলে ঊর্ধ্বক্রমে বলুক বা অধক্রমে বলুক সেগুলোর মিনিং খোঁজার দরকার হবে না যদি চিহ্নটা ইউজ করো। এটাও যেমন সঠিক এটাও সঠিক, কারণ তোমার চিহ্নটাই বোঝাচ্ছে কার সাইজ বড় কার সাইজ ছোট। যদিও আমি বলবো যে ঊর্ধ্বক্রমে অধক্রমে যেমন বলবে সেরকমভাবেই সাজাবে, আমি তো বলে দিলাম যে ঊর্ধ্বক্রমে কথাটা ভেঙে নাও, তাহলে ক্রমে ক্রমে ঊর্ধ্ব ধীরে ধীরে ছোটোর থেকে বড় হবে, যেমন এইটা আমি সাজিয়েছি ঊর্ধ্বক্রমে। যদি অধক্রমে বলা থাকে তার মানে ক্রমে ক্রমে অধ ধীরে ধীরে নামছে ধীরে ধীরে ছোট হবে, তখন এই রকমটা নিতে হবে। যদি অধক্রমে বলা থাকে তাহলে সেকেন্ড ডেটটা নিতে হবে। যাই হোক, আয়নগুলোকে আকার অনুযায়ী তোমরা সাজাতে পারবে আশা করি খুব সহজেই। এরপরে প্রোটন নাম্বার আর ইলেকট্রন নাম্বারটা দেখতে হবে শুধু, আর কিছু না। আর এই কোশ্চেনটা কিন্তু প্রায় বছরই দেখা যায়। জটিল লাগলো কি বিষয়টা? খুব সহজ দেখবে এবং খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি বলতে গেলে ইলেভেনের কেমিস্ট্রিটাতেই কিন্তু বেশি ইন্টারেস্ট আছে, অর্থাৎ ইলেভেনের কেমিস্ট্রিটাতেই তোমাদের শেখার মতো জিনিস প্রচুর আছে এবং প্রচুর ভালো লাগবে দেখবে। মানে মস্তিষ্ক একটু খাটাত হবে, আর মস্তিষ্ক খাটাত হলে দেখবে ভালোও লাগে। কোনো একটা বিষয় যদি মস্তিষ্ক একটু অ্যাপ্লাই করে যদি সেটা করা যায় তাহলে দেখবে বেশি ভালো লাগে। একদম পুরো মুখস্থ করে একদম চোখ মুজে মুখস্থ করে সেটা লেখার থেকে যদি একটু মস্তিষ্ক অ্যাপ্লাই করে সেটা লিখে দিয়ে যায় সেটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগে দেখবে। আর ইলেভেনের টোটাল কেমিস্ট্রিটাই এরকম ইন্টারেস্টিং আছে, অর্থাৎ ইলেভেনেই বিষয়গুলো তোমরা শিখবে। আর টুয়েলভে যেরকম সিলেবাস আছে টুয়েলভের সিলেবাসে তোমাদের ওই বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে বলতে পারো। মানে ওখানে অনেকটা মনে রাখার মতো বিষয় কিন্তু থাকবে, কিন্তু ইলেভেনেরটা খুব শেখার বিষয় আছে, পুরো কেমিস্ট্রিটাই দেখবে খুব মজাদার। এবার নেক্সট আমরা চলে আসছি দেখো শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর আমাদের কীরকম পরিবর্তন হবে সেটাও আমরা দেখে নেবো। তাহলে যে কোনো শ্রেণী ধরতে পারি আমরা, অর্থাৎ গ্রুপ ওয়ান বা এদিকে গ্রুপ সেভেন্টিনও নিতে পারি। যে কোনো শ্রেণী বরাবর যদি আমরা দেখি, ধরো লিথিয়াম থেকে দেখছি গ্রুপ ওয়ানেরগুলোই দেখাচ্ছি, তাহলে গ্রুপ ওয়ানেরগুলো ওয়ান প্লাস হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যে কোনো তুমি যদি নাও, রুবিডিয়াম আর সিজিয়াম, ফ্রান্সিয়ামটা আমি দেখাচ্ছি না কারণ ওটা তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়গুলোকে বাদ দিয়েই রাসায়নিক ধর্মগুলো স্টাডি করা ভালো। আচ্ছা তাহলে দেখো এই যে মৌলগুলো আমরা নিয়েছি যাদের ক্যাটায়নগুলো নিয়েছি এগুলো একটা গ্রুপেরই, সবাই হচ্ছে গ্রুপ ওয়ানের বা ওয়ান এ বলতে পারি, যাই হোক গ্রুপ ওয়ান বা গ্রুপ ওয়ান এ যে কোনো বলতে পারি। তাহলে এদের ক্ষেত্রে কী হবে, যত তুমি উপর দিক থেকে নিচের দিকে আসবে এদের কী হবে, একটা একটা করে নতুন নতুন কক্ষ সংযুক্তি হবে। এটার একটাই কারণ, শ্রেণী বরাবর যখনই যাবে তখনই সাইজ অবশ্যই বাড়বে। মানে লিথিয়ামটাতে ধরো নিউক্লিয়াস, এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে লিথিয়ামে হয়তো দুটো কক্ষ ছিল। সোডিয়ামের ক্ষেত্রে কী হবে, তিনটে কক্ষ আসবে, দুটো তারপরে আরেকটা তিনটে। আচ্ছা পটাশিয়ামের ক্ষেত্রে কী হবে, চারটে কক্ষ আসবে, নর্মাল যে পরমাণুর কথা বলছি আমি। আচ্ছা যদি তোমার একটা করে ইলেকট্রন লাস্টের কক্ষের ইলেকট্রনটা অপসারিত হয়েও যায় তবুও একটা করে কক্ষ তো বাড়ছে, তাহলে যখন লিথিয়াম থেকে সোডিয়াম থেকে পটাশিয়ামে যাচ্ছি ধীরে ধীরে একটা করে, আমি বলছি লাস্ট ইলেকট্রনটা বেরিয়ে যাওয়ার জন্য লাস্ট কক্ষটা অপসারিত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তবুও দেখো কক্ষ সংখ্যা তো বাড়ছে। এর থেকে এতে যখন আসছো বা এর থেকে এতে যখন যাচ্ছ তখন ধীরে ধীরে একটা করে নতুন নতুন কক্ষের সংযুক্তি হচ্ছে। যেহেতু নতুন নতুন কক্ষের সংযুক্তি হচ্ছে তার মানে তাদের সাইজটা অটোমেটিক বেড়ে যাচ্ছে, কারণ তারা নিউক্লিয়াস থেকে বেশি দূরে চলে যাচ্ছে। যেমন লিথিয়াম প্লাসে আমরা একটাই কক্ষ পাবো, অবশ্যই লিথিয়াম প্লাস যদি করি, কারণ লিথিয়ামে দেখো নর্মাল লিথিয়াম যেটা ছিল সেটা হচ্ছে তিন, তাই তো, তাহলে দুই আর তারপরে কক্ষে একটা, কিন্তু লিথিয়াম প্লাস মানে হচ্ছে শুধু দুই হবে, একটাই কক্ষ। সেরকম নর্মাল সোডিয়াম যখন ছিল তখন হচ্ছে দুই আর এক, কিন্তু সোডিয়াম প্লাস যদি করি তাহলে এই একটা বেরিয়ে গেলো, তাহলে দুটো কক্ষ। আচ্ছা পটাশিয়ামে যদি করি নর্মাল পটাশিয়াম সেটা হচ্ছে ১৯, তার মানে দুই আট দশ হলো, আরেকটা আট আঠেরো হলো, আরেকটা এক, কিন্তু পটাশিয়াম প্লাস করলে কী হবে, একটা বেরিয়ে গেছে। কিন্তু তবুও দেখো এর একটা কক্ষ, এর দুটো কক্ষ, এর তিনটে কক্ষ, ধীরে ধীরে কক্ষের সংখ্যা তো বাড়ছে। যেহেতু কক্ষের সংখ্যা বাড়ছে তার মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অটোমেটিক বৃদ্ধি পাচ্ছে, তার ফলে সাইজটা ধীরে ধীরে অবশ্যই বেড়ে যাবে। এটা নর্মাল পরমাণুর ক্ষেত্রেও যা জিনিস হয় আয়নীয় বেসার্ধের ক্ষেত্রেও সেম জিনিস, ঠিক আছে। যত শ্রেণী বরাবর নিচের দিকে আসবে এটা সবার ক্ষেত্রেই হবে, যে নতুন নতুন কক্ষের সংযুক্তি ঘটবে যার ফলে সাইজটা এমনিতেই বৃদ্ধি পেয়ে যাবে। আচ্ছা দেখো আয়নীয় বেসার্ধ তাহলে আমাদের শেষ। আচ্ছা আয়নীয় বেসার্ধের মধ্যে যেগুলো আমরা পেলাম সেগুলো একটু জাস্ট জিস্ট করে নিই ব্যাপারগুলো। যেমন প্রথমেই আমরা দেখলাম কি, যে ক্যাটায়নের থেকে ক্যাটায়নের সাইজটা ছোট হবে, নর্মাল পরমাণু থেকে ক্যাটায়নের সাইজটা ছোট হবে। আচ্ছা অ্যানায়নের সাইজ হলে সেটা বড় হবে, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে সাইজ তত ছোট হবে,
অ্যানায়নের চার্জ যত বেশি হবে সাইজ তত বড় হবে। পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই তাহলে সাইজ ছোট হবে, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে সাইজ বড় হবে। তাহলে আয়নীয় ব্যাসার্ধ আমাদের এই পর্যন্তই। এরপরে হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম, এটাও আমরা একটু দেখে নেব। মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার আমরা বলতে পারি। তো ধাতব অধাতব ধর্ম ব্যাপারটা একটু কী বটে সেটা আগে জানিয়ে দিই, অর্থাৎ ধাতু কারা হবে অধাতু কারা হবে সেই ট্রেনটাও তোমরা বুঝতে পারবে। দেখো যেটা ধাতব গুণ, ধাতব গুণটা হলো অ্যাকচুয়ালি ইলেকট্রন বর্জন করার ক্ষমতা। অর্থাৎ যে মৌলগুলো যত ভালো ইলেকট্রন বর্জন করতে পারবে তারা তত ভালো ধাতু। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যে মৌলগুলো ভালো ইলেকট্রন বর্জন করতে পারবে, কেন? কারণ এমনিতে গঠনগত কিছু বৈশিষ্ট্যের জন্য দেখা যায় যে একটা ধাতুর মধ্যে, এটা যদি ধরো একটা মেটাল হয়, তাহলে মেটালটা ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি। অর্থাৎ ওদের ক্ষেত্রে যে লাস্টের অরবাইটালের লাস্টের কক্ষের যে তোমার ইলেকট্রনগুলো থাকে সেগুলো খুব দুর্বলভাবে আবদ্ধ থাকে, মানে ওদের প্রতি আকর্ষণ বল খুব একটা থাকে না, যে কারণে লাস্টের কক্ষের ইলেকট্রন ওরা খুব সহজেই বর্জন করে দিতে পারে। তার মানে ওই যে শেষ কক্ষের ইলেকট্রনগুলো সেগুলো ধাতুর যেটা গঠন কাঠামো ধাতুর কেলাসটার মধ্যে ওরা অনেকটা মুক্তভাবে থাকে, অনেকটা আলগা থাকে, যে কারণে পুরো ধাতুটা জুড়ে ওরা কিন্তু মুভ করতে পারে। এটা হচ্ছে ধাতুর গঠনগত একটা বৈশিষ্ট্য, যে কারণে ধাতুগুলো তাপ ও তড়িতে সুপরিবাহী হয়। তাপ ও তড়িতের সুপরিবাহী কেন সুপরিবাহী হচ্ছে না, ওই ইলেকট্রনগুলো মুক্তভাবে মোটামুটি বিচরণ করতে পারে, ওই ইলেকট্রনগুলোই তাপ এবং তড়িৎ পরিবহনে সহায়তা করে। এখন আমরা যদি পর্যায় সারণি দেখি তাহলে দেখতে পাবো পর্যায় সারণির বাম দিকটাতে ধাতুগুলোর অবস্থান। বাম দিক মানে গ্রুপ 1, 2, এগুলো আমি আগেও বলেছিলাম দেখবে। আর পুরো ডি ব্লকটা তো ধাতু, এ ব্লকটা ধাতু, শুধুমাত্র পর্যায় সারণির ডান দিকের এই উপরের দিকের অংশটাতে এই জায়গাটাতে কিছু অধাতু আছে, ঠিক আছে? এই উপরের দিকেরটাতে তাও, এই নিচের দিকে সিঁড়ির ধাপের যে নিচটা, যেটা স্টেয়ার স্টেপ ডায়াগোনাল দেখিয়েছিলাম, তার নিচেরটা আবার ধাতু, এবং এইখানটাতে সামান্য ধাতু কল্প থাকে। ধাতু কল্প মানে কি? কিছুটা ধাতব গুণ, কিছুটা অধাতব গুণ। তাহলে পর্যায় সারণিতে কেন এইরকমভাবে অবস্থান হচ্ছে সেটাও আমরা একটু দেখে নিই। তাহলে পর্যায় বরাবর যদি আমরা দেখি, পর্যায় বরাবর যদি আমরা যাই তাহলে ধাতব বৈশিষ্ট্য কী হবে, অধাতব বৈশিষ্ট্যের কী হবে, অধাতু কারা হবে? অধাতু তাহলে ইলেকট্রন যাদের গ্রহণ করার ক্ষমতা থাকবে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকবে, এই দিকেরগুলো অধাতু আমরা বলছি। এখন দেখা যাক কেন ঘটছে। তাহলে দেখো, যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, কোনো একটা পর্যায় তুমি নিয়ে নাও, 3 নম্বর হোক, 2 নম্বর হোক, যে কোনো একটা পর্যায় নিয়ে নাও, প্রতিনিধি মৌলগুলোর ক্ষেত্রে যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে সাইজটা কী হবে, ধীরে ধীরে ছোট হচ্ছে। পর্যায় বরাবর যদি আমরা আগাই তাহলে সাইজটা আমরা দেখতে পাবো ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এখন যেহেতু ছোট হচ্ছে, তার মানে কি, নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ কক্ষের যে দূরত্বটা সেটা বাম দিক থেকে ডান দিকে গেলে ধীরে ধীরে কমে যাচ্ছে। এখানে দূরত্বটা বেশি আছে, দেখো নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ কক্ষের দূরত্ব বেশি, তাহলে এর ক্ষেত্রে আকর্ষণ কী হবে, যেহেতু বাইরের কক্ষটা অনেকটা দূরে তার জন্যে আকর্ষণটা অনেকটা কম হবে। আরেকটা কারণ হয়, যখন তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ তখন পরমাণু ক্রমাঙ্ক তো ধীরে ধীরে বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক ধীরে ধীরে বাড়ছে। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে 11, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12, মানে 12টা প্রোটন, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13, মানে 13টা প্রোটন, সিলিকনের ক্ষেত্রে 14, মানে 14টা প্রোটন। তাহলে পরমাণু ক্রমাঙ্ক ধীরে ধীরে বাড়ছে কিন্তু সাইজটা ছোট হচ্ছে। অলরেডি আমরা দেখেছি পরমাণু সাইজে যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন সাইজটা ছোট হয়। এটা নিয়ে আর ডিটেলসে বলছি না, কারণ এর আগের ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে যে যত বাম দিক থেকে ডান দিকে যাবো তত সাইজটা ছোট হয়ে যাচ্ছে। আবার প্রোটনের যে চার্জটা, প্রোটনের চার্জটাও বৃদ্ধি পাচ্ছে। সাইজ ছোট হচ্ছে তো বটেই, আবার প্রোটনের চার্জও বাড়ছে। তাহলে কী হবে, নিউক্লিয়াস থেকে এক তো দূরত্ব কমে যাচ্ছে, তার উপরে প্রোটনের চার্জ বাড়ছে, তাহলে এদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আর এই দিকের যে মৌলগুলো থাকবে, যারা পর্যায় সারণীর বাম দিকের মৌল, তাদের দেখো নিউক্লিয়াসের চার্জও কম আর বাইরের কক্ষটা অনেকটা দূরে আছে, তাহলে আকর্ষণ বল খুব কম, যে কারণে এরা খুব সহজেই লাস্ট ইলেকট্রনটা বর্জন করে দিতে পারে। এবং ধাতুগুলোর ক্ষেত্রে দেখবে লাস্ট অরবাইটালে ইলেকট্রনটা বর্জন করে দেয়। যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম 11, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দেখি, একটু আগেই দেখছিলাম দেখবে যে 11টা প্রোটন আছে ধরো, আচ্ছা তারপরে যদি কক্ষগুলো দেখায় 2, তারপরে সেকেন্ড কক্ষটাতে হবে 8টা ইলেকট্রন আমরা করে দিচ্ছি, আচ্ছা তাহলে 8টা ইলেকট্রন এখানে দেখিয়ে দেওয়া হলো, আর থার্ড কক্ষটা লাস্টের কক্ষটা হচ্ছে 1। যেহেতু নিউক্লিয়াস থেকে লাস্টের কক্ষটার দূরত্বটা অনেকটা বেশি, তার জন্য এই ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের অতটা আকর্ষণ বল থাকে না, তার উপরে এদের আবার আবরণী প্রভাব আছে ভিতরেরগুলো, তাহলে আকর্ষণ বল খুব কম থাকে, যে কারণে লাস্ট ইলেকট্রনটা খুব সহজেই বর্জন করে দিতে পারে, কারণ সাইজটা তো অনেক বড়, ইলেকট্রনটা অনেক দূরে আছে, খুব সহজেই বর্জন করে দিতে পারে, যে কারণে সোডিয়ামটা হচ্ছে ধাতু। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কিন্তু যত তুমি আগিয়ে আগিয়ে যাবে তত সাইজটা কী হবে, ছোট হয়ে হয়ে যাবে।
আর নিউক্লিয়াসের চার্জটাও তত বাড়বে, তার ফলে আকর্ষণ বলটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, তার মানে ধাতব ধর্মটা ধীরে ধীরে কমে যাবে। ঠিক আছে, ধাতব গুণটা যদি আমরা দেখি, তাহলে ধাতব গুণ আমরা বলতে পারি বা ধাতব বৈশিষ্ট্য আমরা বলতে পারি, যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাব তত হ্রাস পেয়ে যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? যখন তুমি একবারে ডান দিকে চলে আসবে, অর্থাৎ ধরো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন বা এখানে ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের ক্ষেত্রে যখন চলে আসছো তখন এরা অধাতুতে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াসের আর লাস্টের কক্ষের ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা অনেক বেশি থাকছে, মানে এরা তুলনামূলক ইলেকট্রন গ্রহণ করতে চায়, এতটাই আকর্ষণ বল বেশি থাকে নিউক্লিয়াসের যে লাস্টের কক্ষে আরও ইলেকট্রন পেলে এদের ভালো হয়। তাহলে বোঝা গেল, পর্যায় বরাবর যখন আমরা আগাচ্ছি তখন তত ধাতব গুণটা আমাদের কমে যাচ্ছে, ধাতব বৈশিষ্ট্যটা কমে যাচ্ছে, তার মানে অধাতব বৈশিষ্ট্যটা বৃদ্ধি পাচ্ছে। যদি আমরা অধাতব গুণটাও একই সাথে দেখিয়ে দিই তাহলে অধাতব গুণটা বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখিয়ে দিলাম অধাতব গুণটা বৃদ্ধি পাচ্ছে, মানে যত ওইদিকে যাবে তত অধাতব হবে। এরপরে শ্রেণী বরাবর পরিবর্তনটাও আমরা দেখে নিই, তাহলে শ্রেণী বরাবর এখানে লিখে দিচ্ছি, শ্রেণী বরাবর কীরকম পরিবর্তন হবে যত নিচের দিকে আসবে। দেখো, যত নিচের দিকে আমরা শ্রেণী বরাবর আসবো তত কী হবে, সাইজটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। কেন বলতো? কারণ নতুন নতুন কক্ষের সংযুক্তি ঘটছে, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাইজটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যেহেতু নতুন নতুন কক্ষের সংযুক্তি ঘটছে। সাইজ বৃদ্ধি পাচ্ছে মানে নিউক্লিয়াস থেকে সর্ববহিঃস্থ কক্ষের যে দূরত্বটা, এখানটাতে জায়গা থাকেনি বলে ভালো করে আঁকা হলো না, যাই হোক একটু বুঝে নেবে। তাহলে যত নিচের দিকে যাবে তত সাইজ বৃদ্ধি পাবে, তার মানে নিউক্লিয়াস আর সর্ববহিঃস্থ কক্ষের দূরত্বটা তত বৃদ্ধি পাচ্ছে, তার মানে নিচের দিক গেলে ধাতব গুণটা কী হবে, বৃদ্ধি পাবে। যত তোমার দূরত্ব বৃদ্ধি পাবে আকর্ষণটা কমে যাবে, তাহলে লাস্ট ইলেকট্রনটা সহজেই বর্জন করতে পারবে, লাস্টের কক্ষে যেটাই ইলেকট্রন থাকুক সহজেই বর্জন করতে পারবে, সেগুলো দুর্বলভাবে বা শিথিলভাবে আবদ্ধ আমরা বলতে পারি, যে কারণে ইলেকট্রন বর্জন ক্ষমতাটা বৃদ্ধি পায়, তার মানে ধাতব গুণটা বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ যত তুমি নিচের দিকে আসবে ধাতব গুণটা বৃদ্ধি পাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? কারণ সাইজটা ধীরে ধীরে বড় হচ্ছে। তাহলে অধাতব গুণটা কী হবে, ঠিক তার উল্টো হবে, অর্থাৎ নিচের দিকে এলে হ্রাস পাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে যে কোনো একটা গ্রুপের যদি আমরা দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যত নিচের দিকে আসবে সাইজটা তত বড় হবে, এবং যত বড় হবে ইলেকট্রনের প্রতি আকর্ষণটা, লাস্টের কক্ষের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কমে যাবে, তাহলে ধাতব গুণটা তত বেশি। যেমন লিথিয়ামের থেকে সোডিয়ামের ধাতব গুণ বেশি, তার থেকে পটাশিয়ামের বেশি, তার থেকে রুবিডিয়ামের বেশি, এরকম এই ধরনের গ্রুপগুলো দেখলে তো পুরো বোঝা যাবে। যেমন ধরো তুমি গ্রুপ 15টাই যদি আমরা দেখি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ভালো, কারণ পর্যায় সারণীটা অনেকে দেখতে হয়তো অসুবিধা হবে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ, অ্যান্টিমনি আর বিসমাথ। তাহলে যত নিচের দিকে আসবো তত ধাতব গুণ কী হবে, বৃদ্ধি পাবে, এটা আমরা দেখলাম, কারণ সাইজটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এখানে যদি বাস্তবে লক্ষ্য করো তাহলে দেখবে নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে অধাতু, কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে দেখো, এগুলো হচ্ছে অধাতু। আর্সেনিক, অ্যান্টিমনি মোটামুটি তোমার ধাতু কল্প ধরতে পারো, মানে ধাতব গুণটা একটু বৃদ্ধি পেয়ে গেছে, ধাতু কল্প মাঝামাঝি স্টেজে চলে গেছে। আর বিসমাথ যেটা আছে, বিসমাথটা হচ্ছে আদর্শ ধাতু, এটা হচ্ছে আদর্শ ধাতু, তার মানে বুঝতে পারছো ধীরে ধীরে যত নিচের দিকে আসছো তত ধাতব গুণটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে অধাতব গুণটা হ্রাস পাচ্ছে অবশ্যই। তুমি যে কোনো গ্রুপের উদাহরণ নিয়ে দেখতে পারো, বিশেষ করে এধারের যে পি ব্লকের যে মৌলগুলো আছে, দেখবে উপরের দিকেরগুলো অধাতু, তারপরে ধাতুকল্প আসবে, তারপরে নিচের দিকে দেখবে ধাতুতে চলে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, তাহলে যত নিচের দিকে আসবে সাইজটা বড় হবে, আকর্ষণ কমে যাবে, যেহেতু দূরত্ব বাড়ছে আকর্ষণ কমে যাচ্ছে, যে কারণে ইলেকট্রন বর্জন করার ক্ষমতাটা বাড়ছে, তাহলে ধাতব গুণটা বৃদ্ধি পাচ্ছে। আর ধাতব গুণটা শুধু করে নেবে, ধাতব গুণটা করলেই তো অধাতব গুণটা তার উল্টা হলেই তো হয়ে গেল, মানে ধাতব গুণ এইদিকে হ্রাস পাচ্ছে তার মানে অধাতব গুণ বৃদ্ধি পাবে, ধাতব গুণ এইদিকে বৃদ্ধি পাচ্ছে তাহলে অধাতব গুণ হ্রাস পাবে, ধাতব গুণের ঠিক অপোজিটটা হবে অধাতব গুণ, ওটা এক্সট্রা করে আর করার দরকার নেই, শুধু ধাতব গুণটা করে নিলেই হয়ে যাবে। আচ্ছা, ধাতব গুণটা যে বাম দিক থেকে ডান দিকে পর্যায় বরাবর গেলে হ্রাস পায় এবং উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়, এটা আরেকটা বৈশিষ্ট্য দেখেও বোঝা যায়। দেখো, যদি আমরা অক্সাইডের প্রকৃতিগুলো দেখি তাহলেও কিন্তু বোঝা যাবে। অক্সাইডের প্রকৃতি বলতে কি, যেগুলো ধাতু হয়, ধাতুর যদি অক্সাইডগুলো নাও, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের যদি অক্সাইডগুলো নাও, অক্সাইড বলতে অক্সিজেনের সাথে যুক্ত থাকবে, তাহলে ধাতুর অক্সাইডগুলো সবসময় আসবে ক্ষারীয়, এগুলো হবে ক্ষারীয় অক্সাইড। কেন হয় এগুলো একটু পরেই আমি বলে দিচ্ছি, দেখো আগে শুধু জেনে রাখো যে ধাতুগুলো যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তখন ক্ষারীয় অক্সাইড দেবে। আচ্ছা, অধাতুগুলো যদি অক্সিজেনের সাথে যুক্ত হয়, মানে অধাতব যে অক্সাইডগুলো পাবো সেগুলো সব হবে আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড আর ক্ষারীয় অক্সাইডটা কী এটা তোমাদের জানার কথা মাধ্যমিক লেভেলে, যদি না জানো তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, যেগুলো ধাতু থাকে
তারা আমরা কি বলছি যে ক্ষারীয় অক্সাইড দেবে, তার মানে কি তারা যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন ক্ষারীয় অক্সাইড দেবে, আর অধাতুগুলো আম্লিক অক্সাইড দেবে। আর ধাতুগুলো ক্ষারীয় অক্সাইড দেয় বলতে কি বোঝায়, যেমন হচ্ছে সোডিয়ামের, ধরো সোডিয়ামটা ধাতু, তাহলে সোডিয়ামের যদি অক্সাইডটা দেখি Na2O, এটার আবার অনেকের সংকেত নিয়ে অসুবিধা হতে পারে। দেখো সোডিয়ামটা গ্রুপ ওয়ানের মৌল, সোডিয়ামটা যদি দেখো গ্রুপ ওয়ানের মৌল অবশ্যই, তাহলে সোডিয়ামের যোজ্যতাটা এদিকে লেখো অক্সিজেনের দিকে, আর অক্সিজেনের যোজ্যতা দুই অলরেডি আমরা জানি, অক্সিজেনটা এদিকে লেখো। এখন ওয়ানটা না লিখলেও চলবে, তাহলে সংকেতটা আসছে Na2O। কিন্তু যদি আমরা গ্রুপ টু এর কোনো মৌল নিই, যেমন হচ্ছে ক্যালসিয়াম, ধরো ক্যালসিয়ামটা গ্রুপ টু এর মৌল, এর যোজ্যতা হচ্ছে দুই, তাহলে ক্যালসিয়াম যদি অক্সিজেনের সাথে যুক্ত হয় তাহলে সংকেতটা কীরকম আসবে, ক্যালসিয়ামের যোজ্যতা দুই, তাহলে এটা এইদিকে লিখবো, মানে উল্টো দিকে লিখে দিলেই হবে, একজনেরটা আরেকজনের দিকে যোজ্যতাগুলো। আচ্ছা অক্সিজেনের যোজ্যতাও দুই অলরেডি আমরা জানি, তাহলে দুই দুজনকারই দুই দুই, তাহলে দুই দুই কেটেও যাচ্ছে, যদি সরল করে দিই তাহলে CaO আমরা বলতে পারি, মানে দুই দুই কেটে গেলো ধরো, তাহলে CaO। ক্যালসিয়াম অক্সাইডটা এরকম হবে, সোডিয়াম অক্সাইডটা এরকম হবে। আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইডটা কেমন হবে, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন, সেটা অক্সিজেনের দিকে লেখো, অক্সিজেনের যোজ্যতা দুই, সেটা অ্যালুমিনিয়ামের দিকে লেখো, তাহলে Al2O3, অ্যালুমিনিয়া বা অ্যালুমিনিয়াম অক্সাইড বলা হয় এটাকে। এটা সংকেত কীভাবে নির্ণয় করা হয় সেটা একদম প্রথম চ্যাপ্টারে তোমাদেরকে শিখিয়েছিলাম, দেখ সেটার বিষয়ে আমরা যাচ্ছি না এখন আর। তাহলে ধাতুগুলোর যে অক্সাইড, এইগুলো কেন ক্ষারীয় অক্সাইড বলা হচ্ছে দেখো, কারণ এই ধাতব অক্সাইডে যদি আমরা জল দিয়ে দিই, মানে জলের সাথে যদি বিক্রিয়া করাই, জলের সাথে যোগ করে দিই, তাহলে ক্ষার তৈরি করে দেয়। দেখো Na2O প্লাস H2O, তাহলে কী হবে, দুটো Na আছে, তাহলে 2NaOH হয়ে যাবে। দেখো দুটো অক্সিজেন হচ্ছে টোটাল, আর দুটো হাইড্রোজেন, তাহলে দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন হয়ে গেলো, যেহেতু আমরা আগে 2 দিয়ে দিয়েছি, তাহলে 2NaOH। সেরকম ক্যালসিয়াম অক্সাইডে যদি তুমি জল দাও, তাহলে CaOH দুটো করে পাচ্ছ, অক্সিজেন আর হাইড্রোজেন দুটো করে পাচ্ছ, তাহলে CaOHএর হোল 2, ব্যাপারটা বোঝা যাচ্ছে। একই রকমভাবে অ্যালুমিনিয়াতে যদি জল দাও বা অ্যালুমিনিয়াম অক্সাইডে, তাহলে এটাও দেখিয়ে দিচ্ছি, ধরো এটাতে জল দিলে তাহলে কী হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, AlOHএর হোল 3। আচ্ছা এটা ব্যালেন্স করতে পারো, যদি ব্যালেন্স করতে চাও, তাহলে অক্সিজেন টোটাল ছটা হলো, তাহলে এটাই তিনটা, এটাই তিনটা, যদি ব্যালেন্স করতে চাও করতে পারো, আর না করলেও চলবে। অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন, ওইচের যোজ্যতা এক, ঠিক আছে, ওইচটা হচ্ছে এক যোজি মূলক, ওইচ মাইনাস হয়, তাহলে সেখান থেকেও আমরা পেয়ে যাবো। দেখো ওইচের যোজ্যতা হচ্ছে এক, ওইচের যোজ্যতা এক, তার মানে অ্যালুমিনিয়ামের দিকে এক লিখলাম, এক লিখা না লেখা একই জিনিস, আর অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে তিন, তাহলে এইদিকে তিন লিখলাম। তো যাই হোক, এই ধাতব যে অক্সাইডগুলো সেগুলোতে যদি জল যোগ করি তাহলে সেগুলো সব ক্ষার তৈরি করে, যে কারণে ধাতব অক্সাইডগুলোকে আমরা ক্ষারীয় অক্সাইড বলি। একই রকমভাবে অধাতুর অক্সাইডগুলোতে যদি জল দাও, অধাতুর যে অক্সাইডটা পাচ্ছ সেটাই যদি জল দাও, তাহলে অ্যাসিড তৈরি করে, যে কারণে এটাকে আম্লিক অক্সাইড বলা হয়। দেখিয়ে দিচ্ছি একটু, দেখো যেমন হচ্ছে ধরো সালফার ট্রাইঅক্সাইড, এটা সালফার একটা অধাতু, সালফারটা যদি তুমি লক্ষ্য করে দেখো একদম এই দিকে আছে, তাহলে এটা অধাতু। পর্যায় সারণী যেটা পি ব্লকের উপরের দিকে আছে, ডান দিকের উপরের দিকে আছে, সেগুলো সব অধাতু, তাহলে সালফারের অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড নিতে পারি বা ডাইঅক্সাইডও নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা তার সাথে যদি জল দাও তাহলে কী তৈরি করবে, H2SO4, এটা কী বটে, এটা একটা অ্যাসিড। আচ্ছা কার্বনের অক্সাইড নাও, CO2, কার্বনটাও অধাতু, এর সাথে যদি জল দাও তাহলে কী হবে, H2CO3, কার্বনিক অ্যাসিড। দেখো এগুলো অ্যাসিড তৈরি করছে, যে কারণে অধাতুর যে অক্সাইডগুলো তাদেরকে আম্লিক অক্সাইড বলা হয়। কারণটা বুঝতে পারলে তো, এরপর ক্ষারীয় অক্সাইড কেন বলা হচ্ছে, আম্লিক অক্সাইড কেন বলা হচ্ছে, তো দেখা যায় কি যে ধাতুগুলো যখন অক্সাইড তৈরি করছে সেগুলো সব ক্ষারীয় অক্সাইড হয়, তার মানে সেগুলো সব ক্ষার তৈরি করে, আর অধাতুগুলো যখন অক্সাইড তৈরি করে সেগুলো আম্লিক অক্সাইড হয়, তার মানে জলের সাথে ওগুলো সব অ্যাসিড তৈরি করে। আচ্ছা তাহলে আমরা এখন একটা পিরিয়ড বরাবর, একটা পর্যায় বরাবর আমরা সমস্ত মৌলগুলোর অক্সাইডগুলো নিয়ে দেখবো যে কারা ক্ষারীয় হচ্ছে কারা আম্লিক হচ্ছে। তাহলে থার্ড পিরিয়ডটা আমরা নিয়ে নিচ্ছি, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন যেগুলো আছে সেগুলো সমস্ত অক্সাইডগুলো দেখবো। তাহলে প্রথমে কী আছে, 11তে হচ্ছে সোডিয়াম, 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, অক্সাইডগুলো এখনই যোগ করছি, ধরো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম 13, 14 হচ্ছে সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, আর 17 হচ্ছে ক্লোরিন। এখন যদি এদের অক্সাইড নিই তাহলে কী হবে, সোডিয়ামের যোজ্যতা এক, অক্সিজেন নিচ্ছে, সংকেত করাটাও দেখিয়ে দিচ্ছি, দেখো সোডিয়ামের যোজ্যতা এক, অর্থাৎ এধারে এক লিখবো, এক লেখা না লেখা একই ব্যাপার, আর অক্সিজেনের যোজ্যতা দুই, ঠিক আছে। এখানে যদি এক লিখতামও, তাহলে একটার তো কোনো অক্সিজেন দিচ্ছ মানে এক বোঝাচ্ছে, তো তাহলে Na2O সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের যোজ্যতা দুই আর অক্সিজেনের যোজ্যতাও দুই, তাহলে দুই দুই যদি লেখো তার মানে এটা কেটে যাচ্ছে, অর্থাৎ কারোরই লেখার দরকার নেই, শর্ট হয়ে গেলো, MgO। আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন হবে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা তিন, অক্সিজেনের যোজ্যতা দুই। সিলিকন অক্সাইড কীরকম হবে,
সিলিকনের যোজ্যতা 4 হবে, যত আগে যাচ্ছি যোজ্যতা বাড়ছে। যোজ্যতা নিয়েও পরের ক্লাসে আমি ভিডিও দেব, যোজ্যতা কীরকমভাবে চেঞ্জ হয়। তাহলে সিলিকনের যোজ্যতা 4, অক্সিজেনের যোজ্যতা 2, যদি কাটাকাটি করো তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। আচ্ছা, ফসফরাসের যোজ্যতা হচ্ছে 5, তাহলে এখানে 5 দেবো, অক্সিজেনের যোজ্যতা 2, ঠিক আছে। সালফারের সাথে যখন অক্সিজেন হবে, সালফারের যোজ্যতা হচ্ছে 6, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, তাহলে এটা কাটাকাটি যাবে, দেখো 2 আর 6 মানে 1 আর 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা 1, এটা 3 হয়ে গেলো সালফার ট্রাইঅক্সাইড। ক্লোরিনের যোজ্যতা 7 হবে, হ্যালোজেনগুলো 1 যোজীয় হয় কিন্তু 7 যোজীয় হতে পারে, 7 যোজ্যতাও দেখাতে পারে, তাহলে এটা 7, অক্সিজেনের যোজ্যতা 2, এটাকে বলা হয় ক্লোরিন হেপটক্সাইড। যদি আমরা এই অক্সাইডগুলোর ধর্ম আলোচনা করি বা পরীক্ষা করে যদি এগুলোর অক্সাইডের ধর্মগুলো দেখি, তাহলে দেখতে পাবো যে এইটা হবে তীব্র ক্ষারীয়, ঠিক আছে। সোডিয়াম অক্সাইড যেটা আছে তীব্র ক্ষারীয় হবে, আচ্ছা ম্যাগনেসিয়াম অক্সাইডটাও ক্ষারীয় হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে উভধর্মী, এটা অনেকটা উভধর্মী হয়, উভধর্মী। আচ্ছা, সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা বলা হয় এটাকে, এটা হচ্ছে মৃদু আম্লিক, যদি পরীক্ষা করে দেখা যায় তাহলে এটা হচ্ছে মৃদু আম্লিক আমরা দেখতে পাবো। আচ্ছা, এটা ফসফরাস মেন্টোক্সাইড, এটা তো আম্লিক অলরেডি আমরা জানি, যদি কেউ না জানো জেনে রাখো। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইড, এটা অবশ্যই আম্লিক, এটা তো একদম সালফিউরিক অ্যাসিড তৈরি করে জল দিলেই, তাহলে এটা তীব্র আম্লিক আমরা বলতে পারি, তীব্র আম্লিক। আচ্ছা, ক্লোরিন হেপটক্সাইড, এটাও তীব্র আম্লিক বা অতি তীব্র আম্লিকও লিখে দিতে পারো, কারণ এটাও তোমার অ্যাসিড তৈরি করবে। ক্লোরিনেরও বিভিন্ন ধরনের অ্যাসিড হতে পারে, যেমন হচ্ছে ক্লোরিক অ্যাসিড, ক্লোরাক অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, এগুলো সব তোমরা 12-এ পাবে, চিন্তা নেই। তো যাই হোক, আমরা যদি ধর্মগুলো দেখি তাহলে দেখো ক্ষার ধর্মটা ধীরে ধীরে কমে যাচ্ছে, এদিকে আম্লিক হয়ে যাচ্ছে। যেহেতু ধাতুগুলো ক্ষারি অক্সাইড দেয়, তার মানে আমরা বলতে পারি এইদিকেরগুলো ধাতু অবশ্যই, ধীরে ধীরে যত ওইদিকে যাচ্ছে তত ও ধাতু হয়ে যাচ্ছে, তার মানে ধাতব গুণটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এই দেখো ধাতব গুণটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। আচ্ছা, উপর থেকে নিচে যদি আমরা দেখি তাহলে অক্সাইডগুলো সেগুলোও দেখে নিই। তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, এইখানে অক্সাইডগুলোরও কিন্তু কোশ্চেন আসতে পারে কখনো, মানে অক্সাইডগুলো দিয়ে দিল তারপর বললো তোমরা ক্ষারীয় বা আম্লিক ধর্মের ক্রম অনুযায়ী সাজাও, মানে কারা বেশি আম্লিক হবে কারা বেশি ক্ষারীয় হবে, তার মানে বুঝতে পারছো পরমাণু ক্রমাঙ্কগুলো জানতে হবে, এটা 11 নম্বর, এটা 12 নম্বর, এটা 13 নম্বর, এটা 14 নম্বর মৌল, মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক জানতে হবে, পরপর সাজিয়ে দিলেই হয়ে যাবে। একই রকমভাবে শ্রেণী বরাবর আমাদের ধাতব ধর্ম বা অধাতব ধর্মটা দেখার জন্য অক্সাইডগুলো নিয়ে নিয়েছি গ্রুপ 5A বা গ্রুপ 15 মৌলসমূহগুলো যদি আমরা দেখি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো যেহেতু গ্রুপ 5A তাহলে এরা পঞ্চযোজী হয় মেনলি, মানে এদের যোজ্যতা মেনলি 5 হয়। তবে আর্সেনিকটা আবার দেখা যায় যে যোজ্যতা 3টা এর বেশি স্টেবল, তাহলে যোজ্যতা 5 ধরে আমরা প্রথমে করে দিয়েছি, নাইট্রোজেনের যোজ্যতা 5, অক্সিজেনের যোজ্যতা 2, তার মানে N2O5 সবগুলো এরকম হবে, P2O5, AH2O3, এটার ক্ষেত্রে কিন্তু আর্সেনিকটা 3যোজীটা ভালো হয়। আচ্ছা, অ্যান্টিমনি অক্সাইড SB2O5, বিসমাথ অক্সাইড Bi2O5, যাই হোক, তাহলে এগুলো অক্সাইডগুলো দেওয়া হয়েছে। এখন এদের ধর্মগুলো যদি পরীক্ষাগারে নির্ণয় করা হয় বা পরীক্ষা করে দেখা যায় তাহলে দেখতে পাবো যে নাইট্রোজেন যে অক্সাইডটা রয়েছে অর্থাৎ নাইট্রোজেন পেন্টক্সাইড, এটা হচ্ছে আম্লিক হবে, ফসফরাসেরটা হবে আম্লিক, আর্সেনিকেরটা উভধর্মী, প্রধানত আম্লিক থাকে তবে কিছুটা উভধর্মী দেখায়, অ্যান্টিমনিটটা উভধর্মী, আর বিসমাথের অক্সাইডটাও কিন্তু ক্ষারীয় চলে আসে। তার মানে ধীরে ধীরে দেখো ক্ষারীয় ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, আম্লিক ধর্মটা ধীরে ধীরে হ্রাস পেয়ে যাচ্ছে, তার মানে যত নিচের দিকে যাচ্ছি আমরা বলতে পারি যে ধাতব ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এই কারণে দেখো অক্সাইড থেকেও বোঝা যাচ্ছে যে ধাতব গুণটা নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে, অক্সাইড দিয়েও সেম জিনিস বোঝা যাচ্ছে। তাহলে তোমাকে কখনো এই ধরনের অক্সাইডগুলোও দিয়ে দিতে পারে, হ্যাপাজার্ডলি দিয়ে দিল, তাহলে তোমাকে গ্রুপের মৌলগুলো সম্পর্কেও একটু জানতেই হবে, তবে গ্রুপের মৌলগুলো সম্পর্কে হয়ে যাবে তোমাদের যখন ইনঅর্গানিক হবে তখন হয়ে যাবে, আর এমনিতে তোমরা একটু আধটু করে রাখতে পারো, যেমন গ্রুপ 15টা কে কে আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, দু একবার বলবে এরকম তাহলে দেবে গ্রুপে কে কে আসে, মানে গ্রুপ মেম্বারগুলো কারা, সদস্যগুলো কারা, সেগুলো অটোমেটিক হয়ে যাবে। দু একবার না দেখে বলবে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, দু একবার বললেই না, যখনই তারপরে তুমি নাইট্রোজেন বলবে বাকিগুলো অটোমেটিক চলে আসবে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। একই রকমভাবে অক্সিজেনের যদি করো তাহলে অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলেরিয়াম, পোলোনিয়াম। আচ্ছা, যদি ফ্লোরিনের গ্রুপটা করো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো তো অলরেডি জানো মনে হয়। আচ্ছা, যাই হোক, শুধু নাইট্রোজেনেরটাই আপাতত একটু করে রাখতে পারো, কারণ এই অক্সাইডগুলো কখনো কখনো দিয়ে দিতে পারে তোমাদের। তাহলে অক্সাইডের প্রকৃতি দেখেও আমরা ধাতব বা অধাতব গুণটাকে মোটামুটি বুঝতে পারছি। তাহলে এখানে আমরা যেটা পেলাম দেখো, যে ধাতু যদি হয় তাহলে ক্ষারীয় অক্সাইড দেবে, আর অধাতু যদি হয় তাহলে আম্লিক অক্সাইড দেবে, জাস্ট এইটুকু জেনে রাখো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক, আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও,
দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।